31 অক্টোবর 2020 তারিখে টেলিগ্রাম গ্রুপে প্রকাশিত শ্রী আম্মা ভগবানের বার্তা। চিন্তনের জন্য ভালোবাসা পাবার এক তীব্র আকাঙ্ক্ষা থেকে দুঃখের জন্ম। ধ্যানের জন্য এটি ছিল খুব সুন্দর একটি দিন। একটু আগেও যে কাকগুলো ঝগড়া করছিল তারাও এখন শান্ত হয়ে গেছে। তারা তিনজন মানুষ যাদের বয়স 50-এর শেষের দিকে, উচ্চস্থিতি লাভের একটি কর্মসূচিতে তারা সম্প্রতি যোগদান করেছিল এবং মন্দিরে কিছুদিন ধরে ধ্যান করছিল। তারা তাদের অভিজ্ঞতা শোনাতে চাইছিল। তারা ঘরে প্রবেশ করার পর তাদেরকে আমরা বসতে বললাম এবং তারা চুপচাপ বসল। প্রায় 10 মিনিট তাদের কেউ কোনো কথা বলল না। তারপর শেষ পর্যন্ত তাদের মধ্যে একজন বলতে শুরু করল। সে বলল, যে প্রক্রিয়ায় সে অংশগ্রহণ করেছিল সেখানে সে এক অলৌকিক অস্ত্রপ্রচারের অভিজ্ঞতা লাভ করেছিল, যার পর থেকে সে সর্বদা নীরবতা উপলব্ধি করছে। সে বলল যে তার কয়েকদিন পরে সে মন্দিরে ধ্যান করতে গিয়ে আরো বড় অস্ত্রপ্রচারের অভিজ্ঞতা লাভ করে এবং এখন তার কাছে সব কিছু আলাদা লাগছে। আমরা তাকে জিজ্ঞাসা করলাম, কি আলাদা লাগছে? সে বলল, যে স্থিতির অভিজ্ঞতা সে লাভ করেছিল তা এখন আর নেই, যদিও সে সম্ভবত সেই স্থিতিতে যখন তখন যেতে পারে। সে বলে চলল, সারা জীবন স্থায়িত্বের জন্য তার তীব্র আকাঙ্ক্ষা ছিল। সে বলল যে এই প্রক্রিয়ার মধ্যে তার সত্যই অভিজ্ঞতা হয়েছে যে কিভাবে সব কিছু পরিবর্তিত হয়ে চলেছে এবং কোনো কিছুই স্থায়ী নয়। তারপর সে বলল যে স্থায়িত্বের জন্য তীব্র আকাঙ্ক্ষা তার কাছ থেকে সম্পূর্ণ দূর হয়ে গেছে। সে বলল তখন থেকে সে জীবনের সঙ্গে অনায়াসে প্রবাহিত হয়ে চলেছে। এবার অপরজন বলতে শুরু করল। সে জানালো যে সে সংক্ষেপে তার কথা বলবে। সে বলল যে প্রক্রিয়ার অনেকটাই একই রকম ছিল। তার অভিজ্ঞতা ও উপলব্ধি ছিল এই যে ভবিষ্যৎ হল শুধুমাত্র পরিবর্তিত অতীত। এই উপলব্ধির পর তার সব আকাঙ্ক্ষা বন্ধ হয়ে গেছে এবং সে দেহে শান্তি উপলব্ধি করেছে। এবারে তৃতীয় জনের বলবার সময়। সে বলল যে সে মুক্তি পাওয়ার আশায় এখানে সেখানে দৌড়ে বেরিয়েছে এবং তার জীবন নষ্ট করেছে। অলৌকিক অস্ত্রপ্রচারের পর সে উপলব্ধি করেছে যে সে যা খোঁজ করে চলেছিল তার অস্তিত্ব নেই। এখন এই খোঁজ থেকে মুক্ত হয়ে সে জীবন মুক্তি অনুভব করছে। তারা তিনজন গভীর কৃতজ্ঞতা প্রকাশ করল এবং প্রস্থান করল। তারা চলে যেতে বৃষ্টি নামল এবং গভীর নিস্তব্ধতা চারদিকে বিরাজ করছিল।